প্রিয় বন্ধুরা টিআর সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ এই প্রশ্ন উত্তর সিরিজের পাঁচ নম্বর ভিডিওতে আমরা এসেছি এই ভিডিওতে আমরা কুড়িটা প্রশ্ন নিয়ে তোমাদের সম্পর্ক সামনে আলোচনা করব। চলো দেখিনি কুড়িটা প্রশ্ন কি কি রয়েছে প্রথম প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ভারতের প্রথম ফাইভ ইয়ার প্ল্যান কত সালে শুরু হয়েছিল ভারতবর্ষের প্রথম এখনো পর্যন্ত ভারতবর্ষে আমরা জানি বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে দু পর্যন্ত লাস্ট পরিকল্পনা ছিল যেটা দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল তার টেন ইয়র ছিল দু থেকে দু হাজার সতেরো তাহলে ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছে আমরা জেনে নিই ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সালে চলেছিল উনিশশো সাল পর্যন্ত দেখো একান্ন থেকে ছাপান্ন বছর বলে এটার নাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাল নম্বর বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর এর সঠিক উত্তর এম্পিরিয়াল ব্যাংক বর্তমানে কি নামে পরিচিত বর্তমানে খুব পপুলার একটা ব্যাংক যার অতীতে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে সেটা আমাদের কাছে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত ইম্পেরিয়াল ব্যাংক কত সালে গঠিত হয়েছিল তোমরা যদি জানো তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও পরের প্রশ্ন পাখি সম্পর্কে অধ্যয়ন হলো পাখি সম্পর্কে অধ্যয়নকে আমরা বলে থাকি অর্নিথোলজি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অর্নিথোলজি লজি জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিতি কার জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিতি করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এই উক্তির সঙ্গে মিল করে আর একটা উক্তি আছে সেটা হলো জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এই উক্তিটা করেছিলেন আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী তো এই জয় জওয়ান জয় কিষাণ বললে উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষণের সাথে জয় বিজ্ঞান যোগ করলে উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী তোমরা উত্তর করার সময় প্রশ্নটা ভালো করে দেখে তারপরে উত্তর করো চলো নাবার্ড কত সালে গঠন করা হয়েছিল নাবার্ড হচ্ছে কৃষি ঋণ সংক্রান্ত একটা সংস্থা ভারত সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছিল কৃষকদের ঋণ দেওয়ার জন্য নাবার্ডের ফুল ফর্মটা তোমরা মনে রাখার চেষ্টা করো দেখে নিও নাবার্ডের ফুল ফর্মটা কি না জানলে বলো আমি পরের প্রশ্নে নাবার্ডের ফুল ফর্ম নিয়ে আলোচনা করবো আর যদি জানো তো সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও নাবার্ড গঠিত হয়েছিল উনিশশো সালে জুলাই মাসে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো সাল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা হলেন রাজবিহারী বসু অপশন এ রাসবিহারী বসু এর সঠিক উত্তর চট্টগ্রাম অস্তাগাল লুন্ঠানের নেতা কে ছিলেন চট্টগ্রাম অস্তাগাল লুণ্ঠানের নেতা ছিলেন আমাদের সকল প্রিয় সূর্য সেন যাকে আমরা মাস্টারদা নামে চিনে থাকি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সূর্য সেন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত মিনিমাম এজ টু কন্টেস্ট ইলেকশন ইন লোকসভা উত্তর হলো পঁচিশ বছর অপশন সি পঁচিশ বছর এর সঠিক উত্তর ভারতীয় স্বাধীনতা কংগ্রেস স্বাধীনতার সময় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এই মহিলা সভাপতি নিয়ে তিন ধরনের কোয়েশ্চেন হয় আমি তোমাদের বলি প্রথম মহিলা সভাপতি বললে উত্তর হবে অ্যানি বেশন্ত যদি বলে যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হবে তখন কিন্তু উত্তর হবে সরোজিনী নাইডু এখানে কোয়েশ্চেনটা বলেছে ভারতের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় কি নন অভারতীয় সেটা জানতে চায়নি সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অ্যানিভেশন্ত আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি জাতীয় কংগ্রেসের বলে তখন সেটা সরোজিনী নাইডু অপশন ডি অ্যানিবেশান্ত কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিল তোমরা যদি জানো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর না হলে আমি পরের ভিডিওতে এটা সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যানি বেসেন হরিসেন কার সভাকবি ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক পরীক্ষাতে বারবার এসছে এবং আসবে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন অপশন বি সমুদ্রগুপ্ত এর সঠিক উত্তর জাপানের পার্লামেন্টের নাম কি বিভিন্ন দেশ জাপান আছে রাশিয়া আছে আফগানিস্তান আছে বাংলাদেশ আছে আমাদের ভারতবর্ষ আছে কিছু কিছু দেশ আছে যাদের পার্লামেন্টের নামটা আমাদের কোয়েশ্চেনে আমাদের বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেনে আসে তার মধ্যে জাপানের পার্লামেন্টও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই জাপানের পার্লামেন্টকে আমরা ডায়েট নামে পরি চিনে থাকি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ডায়েট যে ভিটামিনের অভাবে মানব দেহে স্কারভি রোগ হয় সেটা হলো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় স্কারভি রোগ দেহের কোন অঙ্গে দেখা যায় এটাও প্রশ্ন হতে পারে স্কারভি রোগ দাঁতে দেখতে পাওয়া যায় দাঁতে যে মাড়ি আছে সেই মাড়িতে এক এই রোগটা হলে রক্ত বেরোয় দাঁত দিয়ে রক্ত বেরোয় মারি দিয়ে রক্ত বেরোয় সেই রোগটাকে বলা হয় স্কারভি রোগ তাহলে স্কারভি রোগ দেহের কোথায় দেখা যায় না দাঁতে দেখা যায় আর যে ভিটামিনের অভাবে এই রোগটা হয় সেটা হলো ভিটামিন সি এর অভাবে এই রোগটা হয় এবার ভিটামিন সি কোন কোন জিনিসে আছে তোমরা যদি জানো তাহলে ভালো আর না হলে ভিটামিন সি এর সোর্সটা তোমরা একটু জেনে রেখো কারণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্নতে ভিটামিন সি এর সোর্সও কিন্তু জানতে চাই চলো পরের প্রশ্ন সূর্যের শক্তির প্রধান উৎস কি সূর্যতে যে এই এত তেজ বেরোচ্ছে না দুটো মেইন শক্তি আছে যাদের বিক্রিয়ার ফলে সূর্যেরই এত তেজ বেরোচ্ছে এই প্রধান দুটো শক্তি শক্তির উৎস হলো সূর্যেরই এত শক্তির উৎস হলো দুটো জিনিস সেগুলো কি না হাইড্রোজেন ও হিলিয়াম তাহলে সঠিক উত্তর হাইড্রোজেন ও হিলিয়াম হলো সূর্যের শক্তির প্রধান উৎস মৌমাছি প্রতিপালনকে কি বলে কালটিভেশন অফ বি মৌমাছি উত্তর পিসিকালচার সেরিকালচার সিভ্রিকালচারও কিন্তু অন্য অন্য জিনিসে চাষের পদ্ধতিকে বলে তোমরা কিন্তু এগুলোও দেখে নিও যে কোন জিনিসের চাষের পদ্ধতিকে পিসি কালচার বলে কোনটাকে সেরিকালচার বলে কোনটাকে সিভ্রিকালচার বলে আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক মহানদীর উপর নির্মিত রাজ্যের দীর্ঘতম সেতু টি সেতু উদ্বোধন করেছে তোমরা যদি জানো নবীন পটনায়ক কোন দেশে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলেই তুমি তোমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে পারবে নবীন পটনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর উড়িষ্যা আর একটা কোয়েশ্চেনের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে মহানদী কিন্তু উড়িষ্যার একটা পার্ট অনেকটা পার্ট জুড়ে মহানদী রয়েছে তাই একটু বুদ্ধি খাটালেই তোমরা কিন্তু এর উত্তরটা করতে পারবে অপশন বি উড়িষ্যা এর সঠিক উত্তর কোন দেশ আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশের আয়োজন করবে দু হাজার বাইশ সালের আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অপশন বি ওয়েস্ট ইন্ডিজ এর সঠিক উত্তর কোন অভিনেত্রী পেটাস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পার্সন ফর দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন খুব জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এই পেটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের পার্সন অফ দ্য ইয়ার হিসেবে চিহ্নিত হয়েছে এই পেটা পেটা শব্দটার একটা ফুল ফর্ম আছে তোমরা যদি জানাও জানো তো জানিও নাহলে আমি পরে তোমাদেরকে সাথে এইটা নিয়ে আলোচনা করবো কোন রাজ্যে বিজয় হাজারে ক্রিকেট ট্রফি দু জিতেছে হিমাচল প্রদেশ দু সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে তাহলে কোন রাজ্যকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি হিমাচল প্রদেশ জিতেছে এটাও একটা প্রশ্ন হতে পারে তোমরা খুঁজে নিয়ে উত্তর করো যে বিজয় হাজারে ট্রফিতে রানার আপ হয়েছে কোন স্টেট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হিমাচল প্রদেশ নিম্নলিখিতকে মাদার টেরিজম মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জিতেছে এই মাদার টেরিজম মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জিতেছে অনিল প্রকাশ জ্যোতি অপশন ডি অনিল প্রকাশ জ্যোতি এর সঠিক উত্তর আজকের মতো প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি বন্ধুরা আবার পরের দিন জি কে সহ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আমি আবার হাজির হব আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ